সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালোই আছেন। আজ 15 এপ্রিল 2022, সন্ধান টিভির নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম। প্রিয় ভাইরা, আজকে আমরা আপনাদের নিয়ে হাজির হয়েছি লাভিবা ডেইরি অ্যান্ড এগ্রো ফার্মে। এখান থেকে মূলত দেশাল জাতের সার গরুগুলো বিক্রয় করা হয়ে থাকে, আর প্রতি সপ্তাহে এখানে যে নিত্য নতুন কালেকশনগুলো করা হয়ে থাকে সেইগুলোই আপনাদের দেখিয়ে থাকি। তো এই সপ্তাহে এখানে বেশ কয়েকটা নতুন কালেকশন করা হয়েছে। তো আজকে আমরা এখানে কালেকশন কিন্তু কিছু গরুই দেখাবো দেখাবো এখানে কোন কোন জাতের গরুগুলো কালেকশন করা হয়েছে, সেগুলোর বয়স কীরকম, জাতে মানে কীরকম আছে, এর পাশাপাশি কোন কোন দামের মধ্যে গরুগুলো কিনতে পারবেন এই সম্পর্কে বিস্তারিত জানাবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমাতুল্লাহ বারাকাতুহু। জি আছি আলহামদুলিল্লাহ। আপনাদের ব্যবসা বাণিজ্যটা কেমন চলতেছে এখন? চলতেছে আল্লাহর অশেষ রহমতে আর কি, ভালো চলতেছে। কম বেশি সবার কাছে পরিচিত হয়েছেন, তারপরে একটু দর্শক ভাইদের পরিচয়টা বলবেন। পরিচিত ভাই, পরিচিত হইছে আল্লাহ দিলে, যতটুকু হইছে আলহামদুলিল্লাহ। দর্শকের পরিচিত, আমি মাহবুবুল আলম বাবলু, পাবনা সদর থানা, গ্রামটা নাজিপুর গ্রাম, পাবনা শহরের সন্নিকটে, শহরের পৌরসভার পাশের গ্রামটাই। সামনে কোরবানি, কোরবানি টার্গেট করে দেশাল যে সার গরুগুলো আছে সেইগুলো কালেকশন করতেছেন? জি জি জি। আচ্ছা, তো এখন বর্তমান বাজারটার কিরকম চাহিদা বা বর্তমান বাজার কেমন রেট যাচ্ছে গরুগুলোর? বাজার তো আস্তে আস্তে ভাই বেড়েই যাচ্ছে বাজার। আসলে অনলাইনে আমি একটা দর্শকদের কথা বলবো, অনলাইনে যারা গরু কিনতে ক্রয় করতে চান তাদের আগে উচিত ভাই হাটে গিয়ে অভিজ্ঞতা নেওয়া। অনেকে মন্তব্য করে এই গরুর দাম এত, তুমি আগে হাটে যাবা, ভাই হাটে গিয়ে দেখো আর আসলে এর বাস্তবতা কী। আমরা যে আহমারি মন করা দাম চাই তা না, বাজারের সাথে তাল মিলে দাম চাই। আপনি গত বছর মাংসের দাম ছিল হচ্ছে 500 টাকা কেজি, এবার হচ্ছে 700 টাকা কেজি। তাহলে গত বছর যে গরুগুলো কিনছেন 50,000, সেটা তো এখন 70,000 হবেই। গত বছর আইডিয়া নিয়ে তো আপনার গরু এবার কিনতে পারবেন না, হাটে গেলে নিজের একটা গরুর প্রতি আইডিয়া। হ্যাঁ হ্যাঁ, কষ্টটা করেন, কষ্ট করেন, ঘোরেন, দেখেন, অভিজ্ঞতা নেন, তারপরে হাটে থেকে কম দামে কিনতে পারেন কিনা, তারপরে অনলাইনে আপনার আমার উচিত, আমার মতে উচিত অনলাইনে যারা গরু কেনেন তারা দু একটা হাট দেখে যাচাই বাছাই করে তারপরে অনলাইনে গরু কিনে, তাদের তাহলে সন্দেহ থাকে না। সেটাই তো, এবারে তো সব দেশাল গরুরই কালেকশন করছেন। জি, তো চলেন এক এক করে গরুগুলো দেখাই আমরা। অবশ্যই। তো ভাই, একই তো বেশ কয়েকটা গরু দেখতে পাচ্ছি, এগুলো কি লট আকারে দেখাবেন এবার? আটটার একটা লট সাজাইছে আর কি। আটটার একটা লট সাজাইছেন, তো আটটা গরু শুরুতে যে গরুটা দেখতে পাচ্ছি এই গরুটা সম্পর্কে বলবেন, কোন জাতের এটা? আচ্ছা, আটটা একটা লট সাজাইছে, লটের দাম রাখছি আছে 61,500, দামটা আগে বলি নেই, 61,500। এটা দেশাল ভাই, দেখা যাচ্ছে দেশাল এবং পিওর দেশাল, কালারটাও খুব সুন্দর আর কি। আচ্ছা, এটার বয়স কেমন হয়েছে? এটা এটা দুই দাঁত, এটা দুই দাঁত হয়ে গেছে। জি। বডি ওয়েট কেমন হতে পারে? বডি ওয়েট লাইভ ওয়েট আর কি। হ্যাঁ, লাইভ ওয়েট আপনার 200 কাছাকাছি হবে। আচ্ছা, 200 কাছাকাছি লাইভ ওয়েটটা হবে। জি। তারপরে যে ক্রেতা ভাই নিবে নিজেদের মতো আইডিয়া করে এই গোটা কিনতে পারবে। কিনতে পারবে। জি। 61,000 টাকার লট রাখছেন? জি, এটা প্রথম গরু। আচ্ছা, 61,000 লটের প্রথম গরু এটা। জি। সাইড করে দেন, লটের দুই নাম্বার গোটা দেখাই। অবশ্যই। এই পাশে সিয়া দ্বিতীয় নাম্বার, বেশ সুন্দর দেখে আরো একটা গরু নিয়ে আসলেন, এই গোটা সম্পর্কে একটু বলবেন। এটাও দেশাল ভাই, ওইটা যেটা আর এক নাম্বার দেখালাম আর এটা একই কালার, একই জোড়া, একই বাইর থেকে কিনে আর কি। এটার বয়স কেমন, দাঁতে হয়েছে? এটা দাঁতে নেই, এটা দাঁত ফাঁসা হয়েছে আর কি। তাতে কোরবানির আগে আগে কি দাঁতে হয়ে যাবে? হয়ে যাওয়ার কথা, ফাঁসা হয়েছে। আচ্ছা, দাঁতে ফাঁসা হয়েছে বা দাঁত নড়ছে, অল্প দিনে দাঁতে হয়ে যাবে। আচ্ছা, সম্পূর্ণ সুস্থ সবল আছে? হ্যাঁ, সম্পূর্ণ সুস্থ সবল। তো এটা এই লটের দ্বিতীয় নাম্বার সিরিয়ালে গরু ছিল, 61,500 টাকার লট রাখছেন। জি জি, আপনি মনে ভুল বলছেন যে 61,000, কিন্তু আমি বলতে 61,500, 61,500 টাকা। জি। আচ্ছা, এটা দ্বিতীয় নাম্বার সিরিয়াল ছিল, সাইড করে দেন, তিন নাম্বারটা দেখাই আমরা। চলুন, অবশ্যই। এই লটের সিরিয়ালে তিন নাম্বারে আরো একটা গরু নিয়ে আসলেন, এই গরুটা সম্পর্কে একটু বলবেন আমাদের। এটা ভাই দেশাল, এটা দেশাল গরু এবং তিনটা গরুর কালা কিন্তু একদম সমসাময়িক কাছাকাছি। আচ্ছা, তবে এই লটের গরুগুলো আমি দাঁতের ক্ষেত্রে এবং বয়সের ক্ষেত্রে বলে দিই, যেটা এর আগে দুই নম্বর গরু যেটা বললাম ওইটা দাঁতে নাই আর সবগুলি দাঁতছে আর কি। এটাও দাঁতে হয়ে গেছে? জি, দাঁতে হয়ে গেছে। আচ্ছা, এটাও 61,500 টাকা লটের সিরিয়ালের তিন নম্বর, তিন নম্বর গরু। জি, যাদের পছন্দ হবে যাচাই বাছাই করে গরুটা নিতে পারবে, নিতে পারবে। জি, এইটা সাইড করে দেন, চলেন চার নম্বরের গরুটা আমরা দেখাই। অবশ্যই। এই পাশে সিরিয়ালের চার নম্বরে কালো কুচকুচে একটা গরু নিয়ে আসলেন, এই গরুটা সম্পর্কে একটু বলবেন আমাদের। এটা ভাত দেশাল, এটাও দেশাল এবং কালো, কালাটা কালো আর কি। আচ্ছা, তার সুরটা অনেক বড়, বেশ ভালো একটা জায়গা আছে। হ্যাঁ, জায়গা আছে, এই তিন মাসে অনেক মাংস লাগবে আর কি, একটু বড় হবে। আচ্ছা, ঠিক মতো খাবার দাবার দিলে কোরবানির সামনে যেটুকু সময় বাকি আছে কোরবানিতে রেডি হয়ে যাবে। হ্যাঁ, একদম ফিট হয়ে যাবে। দাঁতে কয়টা হয়েছে? দাঁতে ওই তো দেখাই যাচ্ছে, চার দাঁত, চার দাঁত হয়ে গেছে। আচ্ছা, এখন খাবার দাবার দিলে ডেইলি পরিবর্তন আসবে। জি জি, অবশ্যই। 61,500 টাকা লটে সিরিয়ালের চার নম্বরের গরুটা। জি, সাইড করে দেন, পাঁচ নম্বরটা।
সিরিয়ালে 5 নম্বরের সাদা অংশ বেশি আর একটা গরু নিয়ে আসলেন, এই গরুটা সম্পর্কে একটু বলবেন আমাদের? এটা হয় দেশাল গরু, এই লটের 8টা গরু সবই দেশাল, সবই একদম দেশাল জাতের গরু, কালারটা একটু আলাদা, একটা একটা এক এক রকম আর কি। এটা তো যে দাঁত দেখাই যাচ্ছে না দাঁত, এইগুলো আপনি যে 8টা লট শুনছি এই গরুগুলো দাঁতের গ্যারান্টি আছে, যদি বলে দাঁত যেভাবে বলছেন সেভাবে নাই, সেক্ষেত্রে আপনার দুই দাঁতের গরু, এটা যে আমরা নিজেরাও দেখতেছি গরুটা, জি খাবার দাবার সব টোটাল সবই ঠিকঠাক, সব ঠিকঠাক, সুস্থ না থাকলে ভাই গরু খায় না, সুস্থ থাকলেই গরু কেমন বয়স গরুটার? এটা দুই দাঁত, এটা দুই দাঁত বয়স হয়ে গেছে, যেহেতু কুরবানির গরু একদম নিখুঁত আছে, নিখুঁত। আচ্ছা দাঁতে কয়টা? দাঁতে দুইটা, দুইটা দাঁত সম্পূর্ণ সুস্থ সবল, যারা নিবে যাচাই বাছাই করে নিতে পারবে, জি সম্পূর্ণ সুস্থ সবল ভাই, আপনার স্কিনে কোনো দাগ নাই, কাতার খাদ্য চাহিদা দেখেন কি পরিমাণে খাচ্ছে, আচ্ছা সুস্থ করে এইভাবে খায় আর কি, অসুস্থ হলে খেয়াল দেখে তাকাতে হয় না। আচ্ছা সেটা, এটা সিরিয়ালের 6 নম্বর ছিল, 61,500 টাকার লট, লটের গরু। আচ্ছা এইটা সাইড করে দেন, 7 নম্বর সিরিয়ালে যেটা আছে চলুন সেটা দেখাই আমরা। এই পাশে এই লটের সিরিয়ালের 7 নম্বরে একটা গরু নিয়ে আসলেন, এই গরুটা সম্পর্কে বলবেন, কেমন বয়স হয়েছে গরুটার? এটা বয়স দুই দাঁত ভাই, দুই দাঁত, একদম খাঁটি দেশাল জাতের গরু, এবং তার হাইটটা কিন্তু বেশ মাশাআল্লাহ বড়ই আছে। আচ্ছা শরীরে মাংস লাগার পর্যাপ্ত জায়গা আছে? হ্যাঁ শরীরে মাংস লাগার পর্যাপ্ত জায়গা, এই একটা চামড়া ধরে দেখা, চামড়া টান দিয়ে দেখা, অনেক জায়গা আর কি। যেটা যেটা হচ্ছে দেখেন কতখানি চামড়া বলতেছে, তাহলে এই এটা এই গরুটা মোটা, এবং যত যে পরিমাণ হাইট আছে, তাহলে মাংস যদি আরও ভিতরে মনখানেক লাগে তাই তো বিশাল দেখা যায় আর কি। আচ্ছা তো এটা হচ্ছে 61,500 টাকা লটে সিরিয়ালের 7 নম্বরে, 7 নম্বরে গেছে, এইটা সাইড করে দেন, এই লটে সর্বশেষ 8 নম্বরে যে গরুটা আছে চলুন সেই গরুটা দেখাই আমরা। অবশ্যই এই লটে সর্বশেষ 8 নম্বর সিরিয়ালে একটা গরু নিয়ে আসলেন, এই গরুটা সম্পর্কে আমাদের একটু বলবেন? এটা দেশাল, এবং দেশাল পিওর দেশাল, 100% দেশাল ভাই, কালারটা সুন্দর এবং তার দেখেন মানে স্মার্ট টাইপের একটা আর কি। আচ্ছা গরু আর এটার বয়স কেমন হয়েছে? এটা দুই দাঁত, এটা দুই দাঁত দেখতেছি আমি, আপনি এখান থেকে দেখেন, হ্যাঁ এখান থেকে দেখা যাচ্ছে দুই দাঁত, দুই দাঁত না চার দাঁত, দেখো তো চার দাঁতের মতো লাগতেছে, হ্যাঁ চার দাঁত, জি চার দাঁত, চার দাঁত হয়ে গেছে, জি জি। আচ্ছা খাবার দাবার সব সব ঠিকঠাক আমরা দেখতেই পাচ্ছি, জি জি। তো এই আটটা গরু এ করতে যে ক্রেতা ভাই নেবে 61,500 টাকা, 500 টাকা, জি আপনার সাথে যোগাযোগ করে এই লটটা নিতে পারবে, নিতে পারবে, এবং যদি নিতে চায় তাহলে আপনার বেশি সময়, আমার গরু আসলে ভাই থাকে না, আধা ঘন্টা আমাদের বিক্রি হয়ে যায়, কারণ আমি কম দাম চাই, দাম সব দেখলেই বুঝতে পারেন আগে, পরে অনেকেই বলে ভাই গরুগুলো পাইলাম না, যারা নিতে চায় তারা, আমি তাদের কাছে অনুরোধ রাখবো দাম দর বেশি করা যাবে না আমার, এবং সময় বেশি দেওয়া যাবে না যদি নিতে চান আর কি। তাহলে এই লটটা সাইড করে দেন, এরপর অবশিষ্ট আরও একটা লট আছে সেই লটটা দেখাই আমরা, জি অবশ্যই। শুরুতে একটা লট আমরা দেখালাম, এই পাশে দ্বিতীয় নম্বরে একটা লট সাজাচ্ছেন, এখানে একটু বড় কোয়ালিটির গরু নিয়ে আসছে, জি জি। তো এই লটে কয়টা গরু সাজালেন? এই লটে পাঁচটা, পাঁচটা গরু সাজাইছেন। তো শুরুতে যে বেশ বড় সরো সাইজের একটা গরু নিয়ে আসছেন, এই গরুটা কোন জাতের গরু? এটা দেশাল গরু একটা, একদম দেশাল জাতের একটা গরু, চামড়া টামড়াটা বেশ পাতলা, গরুটা অনেক বড় লম্বা হাইট সব দিক দিয়ে ফিট। বয়স কেমন হয়েছে গরুটার? বয়স দুই দাঁত, দুই দাঁত হয়ে গেছে, অনেকেই ছোট করে দেখায় তো, অনেকে আবার বড় করে তাই বলে ভাই বড় কিছু বড় হবে কিনা, ইচ্ছা বড় সাইজ, ওই জন্য পরীক্ষামূলক আর কি দেখাচ্ছে, যদি চাহিদা বিক্রি করতে হয় তাহলে পরবর্তীতে আরো দেবো। আচ্ছা এখন মাংস কিরকম থাকতে পারে আনুমানিক? বা এটা মাংস এখন 4.5 মন, 4.5 মন, জি 180 কেজি। আচ্ছা এই লটের রেটটা কেমন রাখছেন? এটা 79,500 টাকা, 79,500 টাকার লট রাখছেন, জি জি। তো এই লটের এটা ছিল সিরিয়ালে 1 নম্বরে গরু, সাইড করে দেন, 2 নম্বরটা দেখাই আমরা। অবশ্যই এই লটের দ্বিতীয় নম্বর সিরিয়ালে আরো একটা গরু নিয়ে আসলেন, এই গরুটা সম্পর্কে একটু বলবেন? এটা হয় দেশাল গরু, দুই দাঁতের গরু আর কি, এটা দেশাল দুই দাঁতের একটা গরু, জি কালো এবং সুন্দর গরু। আচ্ছা এটার মাংস বডিতে কেমন মাংস লাগছে এখন? মাংস ভাই ওইটাতে বলছে 4.5 মন, এখন অনেকে বলতে পারে বেটা 4.5 মন মাংসের দাম কি আর 80,000, ও তো 1,00,000 হবে, আসলে দামে 5,000 লট সাইজে কম বেশি আছে, ওই জন্য গড়ে লালচে এবং সাদা, এই গরুটা সম্পর্কে একটু বলবেন আমাদের? এটা ভাই একদম সুন্দর, লাল কালো সাদা কালো মিক্সড সুন্দর একটা গরু, তার বডির দাঁত দেখতে সুন্দর আর কি, আউটলুকিংটা সুন্দর,
এবং এটা দুই দাঁতের গরু, দুই দাঁতের একটা গরু। জি, এটা যদি কার কাছে ওজন যদি মাংস রয়েছেন বলতে বলেন তাহলে হচ্ছে আপনি 160 কেজি আছে আর কি, 160 কেজির মতো মাংস আছে শরীরে। জি জি, সম্পূর্ণ সুস্থ সবল একদম নিখুঁত একটা গরু, নিখুঁত একটা গরু। আচ্ছা, 79,500 টাকার একটা লট, লটের গরু, তিন নম্বর, তিন নম্বর সিরিয়ালের গরু। সাইড করে দেন, চার নম্বরটা আমরা দেখাই। অবশ্যই, লটের সিরিয়ালের চার নম্বরে সাদা ধবধবে রঙের একটা গরু নিয়ে আসলেন, এই গরুটা সম্পর্কে একটু বলবেন আমাদের। এটা চেহারা দেখায় অন্যরকম, মানে ঐশ্বরিয়ার মতো। আচ্ছা, মাথাটা দেখেন, তার মাথা, শিং, তার চোখ একদম সুন্দর, মানে আল্লাহ সৃষ্টি করেছে সুন্দর, একটা পছন্দসই একটা পছন্দসই গরু। জি, আচ্ছা, এই গরুটার বয়স কেমন হয়েছে? এটা দুই দাঁত, এটা দুই দাঁত হয়ে গেছে, নিঃসন্দেহে একটা পছন্দসই গরু। যারা নেবে যাচাই বাছাই করে নিতে, মাথা এবং বডির সাথে একদম মানানসই, একদম মানে পরিপূর্ণ সুন্দর যাকে বলে আর কি। সে এটা মাংস রাইডে কেমন দিতে যাচ্ছে? এটা ভাই 150 কেজি, 150 কেজি। জি, আচ্ছা, এটা 79,500 টাকা লটে সিরিয়ালের চার নম্বরের গরু। জি, এইটা সাইড করে দেন, লটের সর্বশেষ যে গরুটা রয়েছে চলো সেটা দেখাই আমরা। অবশ্যই, এই পাশে এই লটের সর্বশেষ পাঁচ নম্বর সিরিয়ালে একটা গরু নিয়ে আসলেন, বেশ বড় সাইজের গরু, এই গরুটা সম্পর্কে একটু বলবেন। এটা দেশাল হালকা হয়, শায়াল মিক্স আছে, দেশাল শায়াল ক্রস করছে, ক্রস করছে, যাতে কম্বল ঝুলান তো কম্বল দেখা যাচ্ছে। অনেকে আবার মানে গরু সম্বন্ধে যারা বলতে তারা শুধু দেশাল পিওর দেশাল বললে হয়তো বোকা খাবো, যেটা আছে সেটাই বলতে হবে। জি, এটার বয়স কেমন হয়েছে? এটা দুই দাঁত, এটাও দুই দাঁত। জি, মাংস কেমন আইডিয়া? এটা ভাই চার মনে আছে, 160 কেজি আছে আর কি, চার মনের মতো আইডিয়া করতেছে। জি, তো এটা 79,500 টাকা লটে সর্বশেষ সিরিয়ালের গরু। এবং আমি ভাই মাংসের দাম, এইসব গরুগুলো কিন্তু আসলে মাংসের দামই আমি সেল করি, যেহেতু আমি কিনতে পারি সস্তায়, বেচতে পারে এবং সস্তা দামে বেচা আর কি। আচ্ছা, যাদের পছন্দ হবে, শুরুতে একটা লট দেখেছি, দ্বিতীয় নম্বর একটা লট দেখালাম, এক এক করে দুইটা লটে দেখে শুনে কিনতে পারবে। জি জি, আচ্ছা, তো আজকে দেখানোর উপযোগী আপাতত এই একটা গরু ছিল, যেগুলো দেখালাম বিস্তারিত করেও বললেন। এবার যদি স্বল্প পরিসরে দর্শক ভাইদের কিছু বলতে চান? স্বল্প পরিসরে দর্শক ভাইদের বলতে চাই, গরু দেখে শুনে কিনেন, জাতমান নির্বাচনকে কোনো সিটার বাটপারে পাল্টানে পড়েন না, ক্ষতিগ্রস্ত না হবেন, আমরাও হয়তো একটা একটা কেতে হারাবো, আপনি ক্ষতিগ্রস্ত হওয়া মানে আমরা কেতে ক্ষতিগ্রস্ত হওয়া আর কি, ব্যবসা থমকে যাওয়া আর কি। তাই সাবধানে রাখ, চলাফেরা যুগ ভালো, জামানা ভালো না, গরুকে যাচাই বাছাই করেই কিনেন আর কি। এই তো দর্শকরা বলতে বলতে আর মনে কিছু আসে না, কিছু নাই। তো ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ এবারকার কালেকশন কিন্তু গরু দেখানোর সুযোগ করে দেওয়ার জন্য। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।